एवरीवन आज के पढ़ब वो हे वी विल लर्न हाउ टू फाइंड द सम ऑफ एन टर्म्स ऑफ एन एपी एटार मानेटा कि धरो एक एपी ते ए वन ए टू ए थ्री ए फोर एकम करे 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 ए एन अब्दि टर्म आछे ठीक है एखन अब्दि आमरा कि पढ़ेछि जे डिफरेंसटा बार करते शिखेछि फार्स्ट टर्म कि एटा आमरा शिखेछि तारपरे कोनो एपी ते যে কোনো একটা পার্টিকুলার টার্ম যদি বা পজিশনটা যদি জানতে হয় তাহলে আমরা শিখেছি কেউ কেউ কী করে বের করতে হয়। এখন আমরা শিখব যে যতগুলো টার্ম আছে একটা এপিতে, ঠিক আছে, একটা ফিনাইট এপিতে, ওই সবগুলো টার্মকে যদি আমরা প্লাস করি তাহলে কত আসবে, ঠিক আছে। ধরো এখানে পঞ্চাশটা টার্ম আছে, ঠিক আছে, এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর করে করে পঞ্চাশটা নাম্বার আছে। তো ওই পঞ্চাশটা নাম্বারকে প্লাস করলে পরে হ্যাঁ কত আসবে, হ্যাঁ ওটাকে আমরা এই পার্টে শিখব। তো ওটা কীভাবে বের করতে হয় ওটার জন্য আমাদের ফর্মুলা আছে, সাম অফ এন টার্ম, মানে এন এস এন মানে হচ্ছে সাম অফ এন টার্ম ইজ ইকুয়ালস টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। আবার হ্যাঁ মানে ফিনাইটি হতে হবে কোনো মানে নেই, হ্যাঁ যদি ধরো একটা এপি দিয়ে দিয়েছে আর বলেছে ফার্স্ট ফিফটি টার্মসের সাম বার করো তাহলে তুমি এই ফর্মেটটা ইউজ করবে, অথবা যদি কোনো সময় একটা ফিনাইট এপি দিয়ে দিল, ফিনাইট এপি দিয়ে দিয়ে তোমার লাস্ট টার্মটা দেওয়া থাকবে তাহলে তখন তুমি আরেকটা ফর্মুলা ইউজ করতে পারো, ওটা হচ্ছে এস এন ইকুয়ালস টু এন বাই টু এ প্লাস এন, এটাও তুমি ইউজ করতে পারো। কিন্তু এটা কখন, যখন একটা ফিনাইট এপি দেওয়া আছে আর লাস্ট টার্মটা তুমি জানো, ঠিক আছে। তো দিজ আর দ্য টু ফর্মুলাস উইচ হ্যাভ টু ইউজ। অবভিয়াসলি আগের যে ফর্মুলা যেগুলো আছে এগুলোও কিন্তু কাজে লাগবে, ঠিক আছে, এই ফর্মুলাটাও কিন্তু এখানে কাজে লাগবে। তো এই তিনটে ফর্মুলা দিয়ে আমরা পুরো এক্সারসাইজটা করব, ঠিক আছে। এখন চলো এক্সারসাইজের প্রথম অঙ্কটা বুঝি। এটা হচ্ছে এক্সারসাইজ 5.3 এর কোশ্চেন নাম্বার ওয়ানের সাম নাম্বার ওয়ান। এখানে তোমাকে বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য এপি টু টেন টার্ম, মানে প্রথম দশটা টার্মের সাম বার করতে, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে যেটা আমরা করবো ওটা হচ্ছে ফার্স্ট টার্মটা লিখে নেব, ডিটা কত বের করবো, ডিটা কী হচ্ছে এ টু মাইনাস এ ওয়ান মনে আছে, সেভেন মাইনাস টু দ্যাট ইজ ফাইভ, এ আর ডি পেয়ে গেল। কতগুলো টার্মের বার করতে হবে, দশটা বার করতে হবে, তার মানে এন এখানে হচ্ছে দশ, ঠিক আছে। তো আমাকে যেহেতু সাম বার করতে হবে তার জন্য আমি সামের ফর্মুলা লিখে নেবো আগে, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে। তো এখন আমাদের দশটা টার্মের সাম বার করতে হবে, ঠিক আছে। তো এখানে টেন লিখতে পারো, যেখানে যেখানে এন আছে সব জায়গায় টেন লিখব, এই ঠিক আছে। টু ইন্টু এ এর ভ্যালু কত, টু প্লাস এনটা আমরা কত লিখেছি এখানে টেন, তো এখানেও টেন লিখব, ইন্টু ডি কত বেরোয়েছে ফাইভ, ব্যাস এটাকে আমরা সলভ করতে হবে, ঠিক আছে। তো এটাকে রিডিউস করব, এটা হয়ে গেল ফাইভ, এই হয়ে গেল ফাইভ, এটা হলো টু টু যা ফোর, ব্র্যাকেট সলভ করলে হবে নাইন ইন্টু ফাইভ, আবার ফাইভ লিখব ইন্টু লিখে দিই এখানে ফোর, ফাইভ নাইন যা কত হয় ফর্টি ফাইভ, বডমাসে আগে ইন্টু হবে, ঠিক আছে, ফাইভ ইন্টু, বি কেয়ারফুল হবে, এই অনেকটা কিন্তু ফোর প্লাস নাইন করে দেয় থার্টিন করে আবার ফাইভের সঙ্গে ইন্টু করে, তো বডমাস রুলটা মনে রাখবে, ফর্টি নাইন এখানে ব্র্যাকেট দেওয়া দরকার নেই, ঠিক আছে, ফর্টি নাইন, ফর্টি নাইন ইন্টু ফাইভ কত হবে, ফাইভ নাইন যা ফর্টি ফাইভ, ফাইভ হাজার টোয়েন্টি, আর এ দিস ইজ দ্য আনসার। তার মানে প্রথম দশটা টার্মকে যদি আমি প্লাস করি তাহলে আমার আনসার আসবে টু ফর্টি ফাইভ, বুঝা গেল, খুব ইজি, ঠিক আছে। ফর্মুলা দেখে ভয় পেও না, কিন্তু জিনিসটা খুবই ইজি, ঠিক আছে। ঠিক ওরকম করেই আমরা সাম নাম্বার থ্রিটা করি, চলো এটা হচ্ছে সাম নাম্বার থ্রি। এখন হান্ড্রেড টার্ম অবধি করতে হবে, মানে প্রথম একশোটা টার্মকে যদি আমরা প্লাস করি তাহলে সাম কত হবে, তাহলে সবচেয়ে প্রথমে আমরা বের করে নেব এ কত দেওয়া আছে জিরো পয়েন্ট সিক্স, ডি কী আছে এ টু মাইনাস এ ওয়ান
তাহলে কত হবে 7.6 মাইনাস 0.6 আনসারটা কত হবে 1.1 ঠিক আছে তো ডি বের হয়ে গেল এখন এন কত কতগুলো টার্মের আমরা বার করতে হবে 100 টার্ম তাহলে এটা হচ্ছে 100 আবার আমরা এসএন এর ফর্মুলা লিখে নেব সব সময় ফর্মুলা লিখবে কেন কি ফর্মুলাতে মার্কস আছে ঠিক আছে এখন 100 200 টার্ম বলেছে বলে তো এখানে 100 লিখলে যেখানে যেখানে এন আছে সব জায়গায় আমি 100 লিখব এ কত আছে 0.6 প্লাস এখানেও 100 লিখব ব্র্যাকেটের ভিতরে ডি কত আছে 1.1 ঠিক আছে এখন এটাকে রিডিউস করলে পরে 50 হবে এটা 50 হলো এটাকে ইনটু করলে 1.2 আসবে এটা আসবে 99 ইনটু 1.1 ঠিক আছে আবার 50 ইনটু 1.2 প্লাস 99 এর সঙ্গে 1.1 ইনটু করলে কত হয় আনসার আসবে 108.9 এখন আমরা প্লাস করব প্লাস করলে কত আসবে প্লাস করলে আসবে 110.1 অ্যান্ড ইফ ইউ মাল্টিপ্লাই উইথ 50 আনসার উইল কাম 5505 ঠিক আছে সো দিস ইজ আ সলিউশন অফ সাম নাম্বার 3 একদম সেম ঠিক আছে চলো এখন সাম নাম্বার 2 তে যাই দিস ইজ সাম নাম্বার 1 অফ কোশ্চেন নাম্বার 2 এটা তো তোমাকে সাম বার করতে হবে কিন্তু দেখো এখানে কিন্তু ফিনাইট সেট দেওয়া আছে ফাইন ফিনাইট সেট দেওয়াতে একটা কি এখানে বোঝা যাচ্ছে না যেখানে কতগুলো টার্ম আছে তাই না কতগুলো টার্ম আছে যা বোঝা যাচ্ছে না কিন্তু লাস্ট টার্মটা দেওয়া আছে ফার্স্ট টার্ম দেওয়া আছে তুমি ডিফারেন্সও বের করতে পারবে তাহলে তুমি সবসময় প্রথম করে নিলে এ সেভেন ঠিক আছে ডিটা চট করে বের করে নেব এ টু মাইনাস এ ওয়ান এটা কত হবে 21/2-7 ঠিক আছে এলসিএম বের করব 2 21-14 হবে ঠিক আছে তো এটা কত হয়ে গেল 7 হ্যাঁ 7/2 ডিটা হয়ে গেল তোমার 7/2 ঠিক আছে লাস্ট টার্মটা কত দেওয়া আছে 84 তো আমি সবচেয়ে প্রথমে দেখে নেব যে এখানে কতগুলো টার্ম আছে তাহলেই কিন্তু আমি সবগুলো প্লাস করে বের করতে পারবো ঠিক আছে তো এ এন্ড যেহেতু দেওয়া আছে তাহলে আমরা ওই ফর্মুলাটা আগের ফর্মুলাটা ইউজ করব কেন কি আমাদের এন বার করতে হবে এ এন্ড ভ্যালু কত দেওয়া আছে 84 এ কত আছে ফার্স্ট টার্মটা 7 এন আমরা জানি না ঠিক আছে ডি আছে 7/2 ঠিক আছে তো সবচেয়ে প্রথমে আমরা শিখেছিলাম না এটাকে নিয়ে আসবো এদিকে তো 84-7 ইজ ইকুয়ালস টু n-1 × 7/2 ঠিক আছে তো 84-7 করলে কত হবে এটা আসে যাবে 77 এখন এই 7/2টা আচ্ছা ঠিক আছে এটা লিখে নিচ্ছি আগে আমরা এরকম করে লিখতে পারি 7/2 × n-1 এখন টুটা এদিকে যাবে 7টা নিচে নামবে তো 77 × 2/7 ইজ ইকুয়ালস টু n-1 আর এটা কাটাকুটি করবো তো আনসারটা কত আসবে 22 ইজন্ট ইট সো 22 ইকুয়ালস টু n-1 এই মাইনাস ওয়ানটা এদিকে নিয়ে আসবো তো 22+1 ইকুয়ালস টু n ইকুয়ালস টু 23 তার মানে আমরা এটা শিখে নিলাম যে এন কতগুলো আছে 23টা মানে এই যে ফিনাইট এপি আছে এখানে 23টা নাম্বার আছে ঠিক আছে যেখানে 23rd নাম্বারটা হচ্ছে 84 আর ফার্স্ট নাম্বারটা হচ্ছে 7 নাও উই হ্যাভ টু গেট দ্য সাম ওকে নাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাম তাহলে সাম কি এইটা হচ্ছে ফর্মুলা 2a+n-1 × d ঠিক আছে এখন আমাদের কতগুলো টার্ম আছে 23 তো 23গুলো বার করবো তো 23/2 × হোয়াট ওয়াজ এ হচ্ছে 7 তাহলে এখানে লিখব 2 × 7 প্লাস এনটা কত 23 তো 23-1 ডি কত ছিল 7/2 তাই না তো চলো এখানে লিখি 23/2 এটা তো রিডিউস করা যাবে না তাহলে 14+23-1 = 22 হয় 22 × 7/2 এই এটা রিডিউস করে দিই 11 তাহলে 23/2 × 14+77 ঠিক আছে
तो 23 बाय 2 इनटू 14 इटा कत होबे 7 এখানে 1 7 8 91 হবে ঠিক আছে এই 23 আর 91 কে ইনটু করলে আসবে 2093 বাই 2 ঠিক আছে এটাকে যদি তুমি মিক্সড ফ্র্যাকশন আনতে চাও তাহলে आंसरটা হবে 146 1 বাই 2 এই হচ্ছে তোমার সাম তুমি এটাও রাখতে পারো ঠিক আছে যেহেতু কোশ্চেনে তুমি দেখো মিক্সড ফ্র্যাকশনে আছে তার জন্য মিক্সড ফ্র্যাকশনে দেওয়াটাই ভালো ঠিক আছে এইভাবে রেখোনা হয়তো মার্কস কেটেও যেতে পারে এখানে রাখলে মার্কস কাটে না তবু যেহেতু কোশ্চেনে মিক্সড ফ্র্যাকশনে আছে বলে এই মিটাতেই দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি করলাম যখন ফিনাইট সেট আছে তোমাকে একটা ফিনাইট সেট দিয়ে দেওয়া হয়েছে আর বলেছে তোমাকে সাম কত হবে কিন্তু সাম জানার জন্য তোমাকে জানতে হবে যে কতগুলো টার্ম আছে ওটা করার জন্য তুমি কি করলে প্রথম সবচেয়ে প্রথমে আমরা এ লিখলাম ডি ডিভাইড করলাম যেহেতু লাস্ট টার্মটা দেওয়া আছে ফিনাইট সেট মানে হচ্ছে লাস্ট টার্মটা দেওয়া আছে 84 ঠিক আছে তো সবচেয়ে প্রথমে আমরা দেখলাম এন কত আছে মানে এই এপিতে কতগুলো নাম্বারস আছে তাহলে আমরা ওই আগের ফর্মুলাটার হেল্প নিয়ে আমরা এনটা বার করলাম এনটা 23 বের হলো যেই 23 বের হয়ে গেল আমরা সামটা বের করে নিলাম ঠিক আছে চলো এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 2 এর সাম নাম্বার 3 টা করি দিস ইজ সাম নাম্বার 3 একদম একই রকম ঠিক আছে একটা এপি দেওয়া আছে -5 -8 -11 লাস্ট টার্মটা দেওয়া আছে -230 ঠিক আছে তোমাকে সবগুলো অ্যাড করে বলতে হবে যে কত সাম আসছে ঠিক আছে তো যেহেতু সব নাম্বারই মাইনাসে আছে তো আনসারটা মাইনাসই আসবে কিন্তু করার পদ্ধতিটা কীরকম একই রকম তো এ হচ্ছে -5 ডি কত হবে A2 -A1 তো A2 কত আছে -8 -5 কেন কি A1 কী আছে -5 তো তার জন্য আমরা এটা ব্র্যাকেটে দিলাম তো এটা হবে 5 আনসার হচ্ছে -3 ঠিক আছে আর এনথ ভ্যালু কত দেওয়া আছে এনথ আছে -230 তো সবচেয়ে প্রথমে আমরা কী বের করবো এক্স্যাক্টলি এখানে কতগুলো এন টার্মস আছে মানে কতগুলো নাম্বারস আছে মানে এন বার করতে হবে উই হ্যাভ টু ফাইন্ড আউট এন ওকে সো ওটার জন্য আমরা ওই পুরোনো ফর্মুলা ইউজ করবো এ প্লাস এন -1 ইন্টু ডি ঠিক আছে এনথ ভ্যালু কত আছে 230 এ আছে -5 এন তো আমরা জানি না আর এটা হচ্ছে -3 এটাকে সবচেয়ে আগে এইদিকে আনবো তো -230 +5 ইকুয়ালস টু এন -1 ইন্টু -3 ঠিক আছে এটাকে যদি আমি করি তাহলে আনসার আসবে 225 ঠিক আছে ইকুয়ালস টু -3 এটাকে এরকম করে লিখলাম এন -1 -3টা নিচে চলে আসবে এই এটা হচ্ছে এন -1 -1 কেটে যাবে ঠিক আছে এখন এটা 2 দিয়ে 3 দিয়ে যাবে 3 7 যা 21 3 5 যা 15 তাহলে 75 ইকুয়ালস টু এন -1 এখন -1টা এইদিকে নিয়ে এসো তো 75 +1 ইকুয়ালস টু এন তাহলে এন কত হয়ে গেল 76 তার মানে 76টা টার্মস আছে ঠিক আছে এখন আমাদের সাম বার করতে হবে 76 টার্মসের সাম তাহলে আগে একটা ফর্মুলাটা লিখে নেবো এন বাই টু 2a প্লাস এন -1 এন -1 ইন্টু ডি ঠিক আছে তাহলে কতগুলো টার্ম বের হলো 76 ইজন্ট ইট 76 তাহলে এখানে আমরা 76 লিখবো এর ভ্যালু কত ছিল -5 এই -5 লিখলাম এখানেও 76 লিখবো এন যেখানে যেখানে আছে 76 লিখবো ডি কত লিখবো -3 ঠিক আছে একটু সরিয়ে লিখি তাহলে এটা হয়ে গেল 38 তাই এটা কাটাকাটি করে 38 বের হলো এটা হলো -6 আচ্ছা 76 -1 হয়ে গেল 75 75 ইন্টু -3 75 ইন্টু -3 করো কত হবে -6 হলো তো এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 3 5 যা 15 -225 তাই না একটু আগেই তো করলাম তাহলে 38 ইন্টু এটা কত হবে -মাইনাস প্লাস তাহলে এটা 1 হবে 3 হবে 2 এটা মাইনাস সাইন হবে এখানে -231 তাহলে 338 ইন্টু -231 করলে আনসারটা কত আসবে আনসারটা আসবে -8778 এটা আনসারটা তো আসছে না কেন আসছে না কোথায় ভুল করলাম
माइनस फाइव टू इंटू ये भूल हो गए ये भूल हो गए दा ये एक ठीक कर नहीं तई बोली आंसर आससे ना क्या ये जाए तुम्हार माइनस टेन सरि सरि वेरि सरि ये माइनस टेन प्लस क्या कि थ्री देखे नहीं बुद्ध थ्री लागू हाँ तो ये फाइव हाँ तो माइनस टेन सेवेंटी फाइव इंटू थ्री तेल थार्टी एट इंटू माइनस टेन एट कत है इंटू कर ले माइनस टू टू फाइव इजेंट इट तो ये थार्टी एट इंटू माइनस माइनस प्लस तेल हो जाए माइनस टू थार्टी फाइव फाइन तो एन एटार संगे ये इंटू कर लेसार कत आसे यस आंसार आसे एट नाइन थ्री जीरो ठीक है इन्हें एक भूल हो गए ठीक है तो कत मारा भूल हो माइनस एट नाइन थ्री जीरो ठीक है भीषण सिम्पल चलो हम क्वेश्चन नम्बर थ्री करब ये हे थ्री ए वन एकदम एक ही रकम अंक मैं जेटा कर लम ठीक है मैंने एन तुम्हें एकदम आलदा देवा आने एपी देवा नहीं खाली मेन्शन कर देवा आज फार्स टर्म हो फाइव देवा आज डिफरेंस थ्री देवा आज लास्ट टर्म जो एन टर्म फिफ्टी देवा आज तुम्हें दोटो जिनिस बार करते हैं एन बार करते हैं एन बेर हो गए तुम्हें एस एन बार करते हैं ठीक है एकटू आगे सबगलो कर लम तो ये दिए एन बार करी वो एक रकम एकदम सेम एन माइनस वन इंटू डी एन ए जगह लिखब हमें फिफ्टी एर जगह लिखब फाइव जेहतु हमें एन जानी ना एक जगह लिखब थ्री एटे ये दिखे नहीं आसब तो फिफ्टी माइनस फाइव इक्वल्स टू एन माइनस वन इंटू थ्री एट हो जाए फोर्टी फाइव एन माइनस वन इंटू थ्री ए थ्री नीचे चले आस फोर्टी फाइव अपॉन थ्री इक्वल्स टू एन माइनस वन ये काटबे तो फिफ्टीन आसें तो फिफ्टीन इक्वल्स टू एन माइनस वन एख माइनस वन टाइम नहीं आसें तो प्लस वन इक्वल्स टू एन सो एन इक्वल्स टू सिक्सटीन ठीक है तेल एन सिक्सटीन हो गल एन तुम एस एन बार कर तो एस एन फॉर्मूला की एन बाय टू टू ए प्लस एन माइनस वन इंटू डी ये हलो एन के एस सिक्सटीन बेर करते हैं क्योंकि एन एर वालू कत बेड़े सिक्सटीन सो एखे सिक्सटीन लिखब एर वालू कत छो फाइव एन आर एखे सिक्सटीन लिखब डी छो थ्री ठीक है इटा के रिड्यूस करब रिड्यूस कर लेने एट आस भीषण भीषण सिम्पल टू फाइव जा ए तो फाइव तो हाँ टेन आगे बार भूल हो गो फिफ्टीन इंटू थ्री तेल एट इंटू टेन प्लस कत है कत है फोर्टी फाइव एक्जैक्टलि सो एट इंटू फिफ्टी फाइव और इटार संगे इंटू कर ले कह संगे इंटू कर लेसार आस फोर फोर जिरो ठीक है यहाँ हे साम नम्बर वन चलो साम नम्बर थ्री करी एखे अनेकगुलो अंक आज क्वेश्चन नम्बर थ्री ते ठीक है एन साम नम्बर थ्री ए टुएल्व देवा आज थार्टी सेवेन डी देवा आज थ्री तुम्हें बार करते बोलते फर्स्ट टर्म और साम अफ एस टुएल्व साम अफ एस टुएल्व तक तुम बेर करते जो तुम एट जाना आज ठीक है तेल ए टुएल्व देवा थकले कि आप लिखते परि ए एन फॉर्मूला लिखे नेब ए प्लस एन माइनस वन इंटू डी ए टुएल्व देवा आज तई ना ए टुएल्व ए तो देवा नहीं तो एखे टुएल्व थकले एखे टुएल्व है डर व्यलू की देवा आज थ्री ए टुएल्वर व्यलू कत देवा आज थार्टी सेवेन तेल ये नीचे लिखब थार्टी सेवेन एटे सल्व करब इलेवेन इंटू थ्री तेल थार्टी सेवेन इक्वल्स टू कि ए प्लस थार्टी थ्री प्लस थार्टी थ्री टाइम एदी के नहीं आसब तेल थार्टी सेवेन माइनस थार्टी थ्री इक्वल्स टू ए तेल एक्वल्स टू कत हलो फोर ठीक है तो ए बेर हो गल এখন আমরা ইজিলি ভাবে এস টুয়েলভ বার করতে পারবো তার আগে ফর্মুলা ফর্মুলা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এভরি টাইম ইউ নিড টু রাইট দ্য ফর্মুলা ফর্মুলা ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও আমাকে এস টুয়েলভ বার করতে হবে তার মানে এন এর জায়গায় টুয়েলভ তাহলে টুয়েলভ বাই টু এর ভ্যালু কত ছিল এ কত বেরোলো এ হচ্ছে ফোর তাহলে এই ফোর লিখলাম প্লাস টুয়েলভ তাই এখানেও টুয়েলভ ডি কত ছিল থ্রি রিডিউস করলাম সিক্স বেরোলো सिक्स टू फोर जा एट टुएल्व माइनस वन इज इलेवेन इंटू थ्री वी नो दैट हाँ क्यों करते हैं एट प्लस थार्टी थ्री इजेंट इट तेल सिक्स इंटू एट कर ले कत है एट नाइनटीन इलेवेन तेल फोर्टी वन
তাহলে এটা হবে 2, 4, 6 ইজ দ্য আনসার। ঠিক আছে, এনি প্রবলেম, কোনো কিছু যদি প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। দিস আর ভেরি ভেরি সিম্পল সাম। ঠিক আছে, চলো এখন আমরা করবো সাম নাম্বার 5 অফ কোশ্চেন নাম্বার 3। এটা হচ্ছে সাম নাম্বার 5। ঠিক আছে, এটা ইন্টারেস্টিং আছে। তো ডি দেওয়া আছে, এস নাইন দেওয়া আছে। ঠিক আছে, এস নাইনের ভ্যালু দেওয়া আছে, তো তোমাকে এ বার করতে হবে। চলো দেখি, তাহলে এস নাইন যেহেতু দেওয়া আছে তাহলে আমরা এস এর এস এন ফর্মটা আগে ইউজ করবো। 2a + n-1 × d। ঠিক আছে, এখন আমরা এস নাইন দেওয়া আছে তো আমরা এস নাইন লিখবো, যেহেতু এখানে নাইন তাহলে যেখানে যেখানে এন আছে ওখানে নাইন লিখবো। এ তো আমরা জানি না, একে আমাকে বের করতে হবে। এখানে যেহেতু নাইন আছে তো এখানে আমরা নাইন লিখবো, ইন্টু ডি কত আছে 5, 8। ঠিক আছে, এখন এস নাইন কত দেওয়া আছে 75, 8, 75 হলো, লিখলাম n/2। 2a + 9-1 কত হয় 8, 8 × 5। এখন এই ব্র্যাকেটের বাইরে এটা আছে তো আমরা প্রথমে এটা সরিয়ে নেবো, তো এটা টুটা এটার সঙ্গে মাল্টিপ্লাই করবো, নাইন দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এরকম ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, 2 আর 9টা হয়ে গেল। এটা করাতে কী হবে, এই ব্র্যাকেটটা খুলে যাবে, 2a + 8 5 কত হলো 40। ঠিক আছে, এটা হবে 150 by 9। 40টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে -40 হবে। ঠিক আছে, এখন এটা এলসিএম হবে 9, তো 150 - এটা কত হবে 360 = 2a। ঠিক আছে, তো এখন 150 - 360 করলে কত হয়, এটা হবে 0, 1, 2/9। ঠিক আছে, এই টুটাও নিচে নিয়ে চলে আসবো, তাহলে এটা বের হয়ে যাবে, তো 9 দিয়ে এটা যাবে, করি চলো 2 দিয়ে ডিভাইড করি, 2 1 = 2, এ কত হবে 1 0 5, চলো 3 দিয়ে যাবে, 3 3 9 3 5 0। আচ্ছা, এটা মাইনাস হবে, এখানে মাইনাস সাইন আছে, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল -35/3। এ বের হয়ে গেল -35/3। ঠিক আছে, এখন এ হলো -35/3, ডি হলো 5, আর তোমাকে এ 9 বার করতে হবে। এ 9 বার করা থাকলে মানে 9 দেওয়া আছে, এন দেওয়া আছে 9, তো যেহেতু এ 9 বার করতে হবে তার মানে আমাকে এই ফর্মেটটা ইউজ করতে হবে, n-1 × d। তো এ 9 বের করবো, এ 9 হলে এখানে এ ভ্যালু কত আছে -35/3, প্লাস এন এর জায়গায় কত লিখবো যেহেতু 9 বের করছি, ডি কত আছে, ডি হচ্ছে 5, ডি লিখবো 5। আচ্ছা, তো -35/3 + 8 × 5, তো -35/3 + 40, তো এলসিএম বের হবে 3, তো 35, এটা হবে 120 থেকে 120 - 35 করলে কত হয় 5 হয়ে গেল এখানে। ঠিক আছে, 3 8 হবে 85/3, এটা +85ই হবে, তাহলে এ 9 এর ভ্যালু হয়ে গেল 85/3। ঠিক আছে, সো দিস ইজ দ্য সলিউশন। যেহেতু এখানে এস এন দেওয়া আছে বলে আমি এস এন এর ফর্মটা দিয়ে আমি এইটা বার করলাম। ঠিক আছে, দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামস। ওকে, লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 7, না সাম নাম্বার 7 অফ কোশ্চেন নাম্বার 3। দিস ইজ সাম নাম্বার 7। এ দেওয়া আছে, এ এনথ দেওয়া আছে, এস এন দেওয়া আছে, মানে এন এর কোনো উল্লেখ করা নেই, তার জন্য এখানে বলছে এন বার করতে আর ডি বার করতে। ঠিক আছে, তো এইটা এ এন যেহেতু দেওয়া আছে তাহলে আমি সবচেয়ে প্রথমে এ এন এ ফর্মুলাটা লিখে নেব, n-1 × d। এখন এ এন কত দেওয়া আছে 62, এও দেওয়া নেই, ও এ দেওয়া আছে, এ দেওয়া আছে, এ দেওয়া আছে, এ কত দেওয়া আছে 8, এন দেওয়া নেই, ডিও দেওয়া নেই। ঠিক আছে, তো এটাকে এদিকে নিয়ে আসবো, এদিকে নিয়ে আসলে কথা হবে 62 - 8 = n-1 × d, তাই না, n-1 × d, এটা কত হবে 8, 4, 54 হবে, তো n-1 × d এর ভ্যালু হচ্ছে, এটাকে 1 ধরে নেব। ঠিক আছে, এখন এস এন দেওয়া আছে তো এস এন এর ফর্মটা লিখে নেবো, এস এন = n/2
into 2a plus n minus 1 into d aina to sn e value koto dawa ache 210 to sn e jaygay amra 210 likhlam n to amra jani na tai na a er value koto dawa ache এর ভ্যালু দেওয়া আছে 8 নাও ইউ কেয়ারফুলি অবজার্ভ যে এই পার্টটা দেখো এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এন মাইনাস ওয়ান ইন্টু ডি ভ্যালু কত আছে 54 তার মানে আমি এটা জায়গায় 54 লিখতেই পারি ঠিক আছে এই দেখো ঠিক আছে এখন আমরা কী করবো 210 ইকুয়ালস টু এন বাই টু ইন্টু এটা কত হবে 16 প্লাস 54 এটাকে সলভ করবো এদিকে দেখো n by 2 into 16 plus 54 কত হয় 5670 হয় ঠিক আছে তাহলে কেটে গেল 35 আমি 35টা ওদিকে নিয়ে যাব এই তাহলে দেখবে n বের হয়ে যাবে তো 35 কত দিয়ে যায় তাহলে চলো কাটাকুটি করি এটা 7 দিয়ে যাবে আচ্ছা চলো 7 দিয়ে এটা করি 7 5 যা 35 তাই না 7 5 যা 35 আর 7 30 যা এটা হয় 5 1 যা 5 5 6 যা তাহলে n কত হলো 6 তাহলে এন ছয় বের হয়ে গেল তাহলে আমাকে কী বার করতেছিলাম এন এনটা হয়ে গেল এখন আমরা ডি বার করবো তাই না তো এন যখন বের হয়ে গেলো তখন ডিও বের হয়ে যাবে তো এখানে কী বেরোয়েছে এন সিক্স তাহলে এটাতে পুট করে দেবো তাহলে আমরা এখানে লিখব পুটিং দ্য ভ্যালু অফ এন হ্যাঁ পুটিং দ্য ভ্যালু অফ এন ইন ওয়ান তো ওয়ানটা কী ছিল এই যে এটা তাহলে আমরা লিখে নেব 54 ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে 54 ইকুয়ালস টু এটা কত আছে সিক্স তাই না সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে 54 ইকুয়ালস টু ফাইভ ইন্টু ডি কারণ 54টা নিচে আস ফাইভটা নিচে আসবে ডি তাই এটা ডিভাইড করলে কত হবে তো ডি ইকুয়ালস টু বা এটাকে এরকম করে রেখে দাও এরকম করে রাখলেও হবে কোনো অসুবিধা নেই ডি 54 বাই ফাইভ ঠিক আছে তাহলে আমরা প্রথম আনসারটা কত পেলাম এন ইকুয়ালস টু সিক্স আর ডি ইকুয়ালস টু 54 বাই ফাইভ এই তোমার সলিউশন অফ সাম নাম্বার সেভেন অফ কোয়েশ্চেন নাম্বার থ্রি ঠিক আছে চলো এখন আমরা করবো সেভেন হয়ে গেল আর কটা অঙ্ক বাকি আছে সেভেন হয়ে গেল চলো নাইন করি নাইন করি দিস ইজ সাম নাম্বার নাইন অফ কোয়েশ্চেন নাম্বার থ্রি এ দেওয়া আছে এন দেওয়া আছে আর খালি এস দেওয়া আছে তুমি দেখবে লক্ষ্য করে এস দেওয়া আছে তো এস যেহেতু এন এইট আছে তাহলে এটা কিন্তু এস এইট হবে বুঝতে পারলে তো হ্যাঁ এ থ্রি আছে এন এইট আছে এসটা কিন্তু 192 আছে তাহলে আমরা এস এন এ ফর্মুলা লিখে নেব এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তোমাকে ডি বার করতে হবে তো এস এন কী আছে এখানে এস এইট ঠিক আছে আর এটা কিন্তু এস এইটই দেওয়া আছে যেহেতু এন এইট এস এইট দেওয়া আছে ঠিক আছে আর যেহেতু এটা এইট সো এটা হচ্ছে এইট বাই টু টু ইন্টু থ্রি প্লাস এইটা ইন্টু ডি ঠিক আছে এস এইট কত দেওয়া আছে 192 এটা জায়গায় 192 লিখলাম এটা যদি রিডিউস করি তাহলে আনসার হবে 4 এটা হবে তোমার 6 এটা 7 ইন্টু ডি ঠিক আছে তাই ফোরটা সব জায়গায় নিচে নিয়ে আসবো তাহলে এটাতে কী করলে কী হবে ব্র্যাকেট সলভ হয়ে যাবে ব্র্যাকেট ওপেন হয়ে যাবে সরি আর এটা 7 ডি হবে ঠিক আছে তো ফোর দিতে যাবে দেখি ফোর ফোর যা 16 ফোর এইট যা 32 ঠিক আছে ইকুয়ালস টু সিক্স প্লাস 7 ডি এখন সিক্সটাকে এদিকে নিয়ে এসো তাহলে ফোর এইট সিক্স ইকুয়ালস টু 7 ডি তাহলে এটা কত হয়ে যাবে 42 ইকুয়ালস টু 7 ডি 42 ডিভাইডেড বাই 7 করলে কত হবে 6 সো ডি ইকুয়ালস টু 6 সো দিস ইজ দ্য সলিউশন অফ সাম নাম্বার 9 ঠিক আছে এখন আমরা করব হচ্ছে সাম নাম্বার 10 এটা খুব ইজি অঙ্ক এল ইকুয়ালস টু মানে লাস্ট টার্ম দেওয়া আছে 28 এস দেওয়া আছে 144 ঠিক আছে আর এন দেওয়া আছে 9 ঠিক আছে তো লাস্ট টার্ম দেওয়া থাকলে এস এন এর ফর্মুলা কী হয় কী শিখেছিলাম এস ইকুয়ালস টু এন বাই টু ইন্টু এটা হয়ে যাবে এ প্লাস এল বাস এটাই হচ্ছে ফর্মুলা তো এস এন দেওয়া আছে কত 144 এন কত দেওয়া আছে 9 9 বাই টু ঠিক আছে এ তো দেওয়া নেই তাই না এ তো আমার দেওয়া নেই তো এ আর লাস্ট টার্মটা বার করতে হবে লাস্ট টার্মটা কত হবে 28 এই তো এ বার করতে হবে তো টুটা ওইদিকে যাবে নাইনটা নিচে আসবে তো 144 ইন্টু টু বাই 9 এটা করলে কী হবে ব্র্যাকেটটা ওপেন হয়ে গেল তো এটা হলো এটা
ঠিক আছে, এটা দিয়ে যদি সলভ করি তো ফোর প্লাস ফোর নাইন, এটা থ্রি দিয়ে যাবে, থ্রি থ্রি জা নাইন, হ্যাঁ থ্রি ফোর জা টুয়েলভ, টোয়েন্টি ফোর থ্রি এইট জা টোয়েন্টি ফোর, আবার থ্রি দিয়ে যাবে, এটা কত হলো সিক্সটিন, তো সিক্সটিন টু জা কত হয়ে গেলো থার্টি টু, ইকুয়ালস টু এ প্লাস টোয়েন্টি এইট, প্লাস টোয়েন্টি এইটটাকে এইদিকে নিয়ে আসবো, তো থার্টি টু মাইনাস টোয়েন্টি এইট ইকুয়ালস টু এ, তাহলে এ ইকুয়ালস টু কত হলো ফোর, হয়ে গেলো আনসার নাম্বার টেনটা, দেখো কত সিম্পল ছিল, ঠিক আছে। তো এই ভিডিওতে কোশ্চেন নাম্বার ওয়ান টু থ্রিটা এক্সপ্লেন করেছি, নেক্সট ভিডিওতে আরও তোমাকে চার পাঁচটা অঙ্ক করে পাঠাবো, ঠিক আছে।